এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে অনেকটা। একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া। তো ফের কবে থেকে বাংলার কোন 5 জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে পড়বে ঝাঁকিয়ে শীত, কী বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের 5টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা হ্রাস পেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তবে বর্ষ শেষের আগেই ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 29শে ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া শুকনো থাকলেও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে। 30শে ডিসেম্বর শুক্রবারের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় শুকনো আবহাওয়া থাকলেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কোনো কোনো জায়গায়। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 31শে ডিসেম্বর শনিবারের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে, কুয়াশাও তেমন থাকবে না। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে তারপরের 3 দিন ফের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় অর্থাৎ 31শে ডিসেম্বর শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও তেমন ঘন কুয়াশার পূর্বাভাস নেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও পরের 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার আবহাওয়া, এদিন দেওয়া কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে, কোনো কোনো জায়গায় সামান্য কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ও 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বুধবার যা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 24 ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে 6 ডিগ্রির বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%।